Assalamualaikum. কেমন আছেন সবাই? আমি ঝুমুর অনেক দিন পরে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেল ঝুমুরস DIY ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ধরনের বিভিন্ন সাইজের টিনের কৌটা আমাদের প্রত্যেক গৃহিণীর কিচেনে একটা না একটা পাওয়া যাবেই, যেগুলো ম্যাক্সিমাম সময়ই আমরা গৃহিণীরা ফেলে দেই। আজকে এই রকম কিছু টিনের কৌটো দিয়ে সুন্দর সুন্দর কিছু DIY শেয়ার করব। আজকে DIY আমি জুট ম্যাট এবং জুটের রশি ব্যবহার করব। এগুলো দিয়ে আমি এর আগেও বেশ কিছু কাজ করেছিলাম। আমার সেই কাজগুলোর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে। যে কোনো একটা কাজ করার পর অনেক কিছুই বেঁচে যায়। এগুলো যদি যত্ন করে রেখে দেয়া যায় তাহলে পরবর্তীতে আবার অন্য একটা কাজে লাগানো যায়। আজকের ভিডিওটা আপনারা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে সামান্য কিছু বেঁচে যাওয়া জিনিস দিয়ে আমি কতগুলো অসাধারণ জিনিস তৈরি করেছি। আমি টিনের কৌটোর গায়ে মাপ দিয়ে জুটের যে ম্যাটটা ছিল সেটা লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার কাছে যে জুট রোপের বেনি করা যে জুট রোপটা ছিল সেটা আমি টিনের উপরে এবং নিচে লাগিয়ে নেব। এই পর্যায়ে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই ধরনের টিনের কৌটোগুলোর ঢাকনা যখন আপনি খুলবেন, বা অনেক সময় ঢাকনা খোলা যায় না, কেটে ফেলতে হয়, কাটার পরে ভিতরে একটা শার্প অংশ থাকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে অলরেডি ব্যান্ডেজ। আমি এই সতর্কতা অবলম্বন করি নাই বলেই আমার হাতটা কাটা গেছে। তো এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ভিতরের দিকটার এই শার্প অংশটাকে কিছু হাতুড়ি বা কোনো একটা পাথরের টুকরো দিয়ে একটু পিটিয়ে নিয়ে এগুলোকে সমান করে নিতে। তো আমি টিনের ভেতরের অংশগুলোকে এভাবে পিটিয়ে নিয়ে সিকিউর করে নিয়েছি। আপনি যখন একটা কাজ করবেন তখন কাজটার সৌন্দর্যটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে সেটাকে ডেকোরেট করবেন, কতটা এলিগেন্ট করে সেটাকে ডেকোরেট করবেন। তো আমার সবসময় যেটা মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। আমি আমার সবগুলো DIY খুব সিম্পল করার চেষ্টা করি, কারণ আমার কাছে সিম্পল জিনিস দেখতে যেমন আই সুদিং লাগে তেমনি এলিগেন্ট মনে হয়। তো আমি আজকেও চেষ্টা করব আমার DIYগুলোকে লাস্ট মোমেন্টে আপনারা যখন দেখবেন তখন আপনাদের চোখেও যেন ভালো লাগে। এই দুটো টিনের কৌটা ছাড়াও আমি একটা ঘড়ির বক্স এই জুট ম্যাটটা দিয়েই ডেকোরেট করেছিলাম সেমভাবে। তো সেটা আমি আসলে আরও অনেক দিন আগে করেছিলাম এবং সেটার ভিডিও করা হয়নি। তা আজকে আমি এটার সাথেই সেটাও একটা সেট হিসেবেই রেখেছি, আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব। আমার কাছে জুট ম্যাট ছিল তাই আমি এখানে জুট ম্যাট ইউজ করেছি। জুট ম্যাটের পরিবর্তে আসলে এখানে যে কোনো ধরনের ভারী ডিজাইন করা যে কোনো কাপড়ের টুকরো, লেস বা শাড়ির আঁচল, ওড়নার পার, এ ধরনের অনেক কিছু দিয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো ডেকোরেট করা যায়। আপনারাও করতে পারবেন, আপনাদেরকে যে জুট ম্যাট দিয়েই বা জুট রশি দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি যেন দুই তিনটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি এই টিনের কৌটোগুলো ছাড়াও আপনাদের জন্য আরও একটা সুন্দর একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে ছোট ছোট একেবারে ছোট ছোট মিনি কৌটা দিয়ে কিভাবে আমরা ফ্রিজের জন্য ফ্রিজ ম্যাগনেট, ফ্রিজ প্ল্যান্টার তৈরি করতে পারি। ফ্রিজ ম্যাগনেট আসলে আমরা অনেকেই বাজার থেকে কিনি বা নিজেরা তৈরি করে লাগাই, কিন্তু ফ্রিজে যে প্ল্যান্টার লাগানো যায়, ছোটো ছোটো প্ল্যান্টার লাগানো যায়, আপনি রিয়েল প্ল্যান্ট লাগাতে পারবেন, সেই আইডিয়াটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজ প্ল্যান্টার তৈরি করার জন্য আমি এখানে একেবারে ছোটো ছোটো কিছু মেডিসিনের কৌটা নিয়েছি। এই কাজটা আপনারা ফেভিকলের যে ছোটো টিউবগুলো পাওয়া যায় সেই টিউবগুলো দিয়ে করতে পারেন, তারপর নাকের ড্রপের যে ছোটো কৌটোগুলো থাকে সেইগুলো দিয়ে করতে পারবেন। এরকম ছোটো ছোটো একেবারেই ছোটো সাইজের যে কোনো কৌটো দিয়ে করতে পারবেন। এরকম ছোটো ছোটো মেডিসিনের কৌটো দিয়ে আমি এর আগেও ফ্রিজের জন্য স্টিকার তৈরি করেছি, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেগুলোর বয়স অলরেডি 3 থেকে 4 বছর হয়েও গিয়েছে এবং এখনও সেগুলো এত সুন্দর আছে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কিছুদিন পরপর আমি সেগুলো একদম সাবান পানি দিয়ে ঘষে পরিষ্কার করি, কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না। আপনারাও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন, যখন ময়লা হয়ে যাবে তখন ক্লিন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রিজ ম্যাগনেটের জন্য যে ছোটো ছোটো ম্যাগনেটগুলো প্রয়োজন হয় সেগুলো আমার শেষ হয়ে গিয়েছে, আমি অর্ডারও করেছি, কিন্তু যেহেতু আমি প্ল্যান্টারটা বানিয়ে ফেলেছি আমার 2 দিন অপেক্ষা করার মতো ধৈর্য নাই। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বোথ সাইড টেপ ইউজ করেছি। এগুলো হচ্ছে আমার সেই 3 থেকে 4 বছর আগে তৈরি ফ্রিজ স্টিকার, যেগুলোর সবগুলোই আমি ছোটো ছোটো মেডিসিনের কৌটো দিয়ে করেছিলাম।
আর উপরে জুট রোপ ম্যাক্রিম রোপ ইউজ করেছিলাম। তো এবার চলুন বাকি জিনিসগুলোরও ফাইনাল লুক দেখে নেই। ফাইনাল লুক দেখতে দেখতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যুগগুলো যদি ভালো লাগে, এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্টস দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে আসলে অনেক 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 বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।